গতকাল এসএসসি পরীক্ষার সারা দেশের ন্যায় দিনাজপুরের শিক্ষা বোর্ডের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুর জেলার একটি মাত্র স্কুল, সেটি দিনাজপুরের বীরগঞ্জ সৌমোহনী মডেল উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পরীক্ষায় পাশ করতে পারেনি। আমরা আজকে সেই স্কুলে কিন্তু এসেছি। আমি একটু সরাসরি দেখাতে চাই যে এই স্কুলটি 1998 সালে সৌমোহনী মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয়। পরবর্তীতে অর্থাৎ 2022 সালে এই স্কুলটি মাধ্যমিক পর্যায়ে কিন্তু উন্নীত হয়েছে, অর্থাৎ নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে কিন্তু বিদ্যালয়টি স্থাপিত হয়। এরপরেই এইবারই কিন্তু প্রথম এসএসসি ব্যাসের পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষার্থী তারা এবার প্রথম কিন্তু 2024 সালে এই স্কুল থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং এই এসএসসি পরীক্ষায় 6 জন শিক্ষার্থী কিন্তু এখানে ছিল। এই 6 জন শিক্ষার্থীর থাকায় এই স্কুলে কিন্তু কোনো শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ এই স্কুলে কিন্তু 0% উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ পাশের সংখ্যা একেবারে 0-0, যার ফলে এই স্কুলের একটি মাত্র স্কুল দিনাজপুর জেলায়, সেটি হচ্ছে এই সৌমোহনী মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই এই বিদ্যালয়ে আমরা দেখেছি যে নিম্ন মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষকেরা তারাই কিন্তু রয়েছে। এর ফলে এখানকার প্রধান শিক্ষকের সাথে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে, এই বিলকিস আরা বেগম প্রধান শিক্ষক, তিনি আমাকে বলেছে যে এই স্কুলটি 1998 সালে স্থাপিত হলেও 2022 সালে কিন্তু প্রথম এমপিও হয়, অর্থাৎ প্রায় 24 বছর পর তারা এমপিও পেয়েছে। আর 2024 সালেই কিন্তু তারা প্রথম এসএসসি ব্যাসের পরীক্ষায় অংশগ্রহণ করে। এই স্কুলের 2টি অবকাঠামো রয়েছে, অর্থাৎ 2টি বিল্ডিং রয়েছে। এই স্কুলের 7 জন শিক্ষক রয়েছে। এই 7 জন শিক্ষক শুধুমাত্র নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক। আমরা একটু সরাসরি এখানকার যে ক্লাসরুম রয়েছে, আমরা সরাসরি সেই ক্লাসরুমে একটু দেখাতে চাই যে এই ক্লাসরুমের যে ছাত্রছাত্রীদেরকে আসলে কিভাবে পড়াশোনা হচ্ছে সেই বিষয়টি একটু সরাসরি আমরা দেখাতে চাব। এই এই স্কুলের প্রধান শিক্ষক সহ শুরু করে অন্যান্য যে সহকারী শিক্ষকেরা রয়েছেন তারা এই বিদ্যালয়ের যে পাঠদান সেটা আমরা একটু সরাসরি দেখাবো। এখানে প্রচন্ড গরম আমরা দেখছি, এই গরমের মধ্যে শিক্ষার্থীদের কোনো ফ্যান নেই এবং তারপরেও কিন্তু ক্লাস হচ্ছে। আমরা এখন নবম শ্রেণীতে রয়েছি, এই নবম শ্রেণীতে ক্লাস হচ্ছে, এখানে গণিত ক্লাস হচ্ছে, এখানে একজন গণিত শিক্ষক ক্লাস নেওয়ার ক্লাস নিচ্ছেন। আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, এই স্কুলের যিনি শিক্ষার্থী এবং আমি একটু সরাসরি তাকে একটু দেখাতে চাই, নবম শ্রেণীর ছাত্রী, কি নাম তোমার? মোহাম্মদ সিন্থিয়া আক্তার। আচ্ছা, তুমি আমাকে একটু বলো কোন ক্লাসে পড়ো, পড়াশোনা কেমন? আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের পড়াশোনা আগের থেকে অনেক ভালো হচ্ছে, এখন গণিত ক্লাস হচ্ছে। এখানে কতজন ছাত্র? 30। আমাদের ক্লাসে 40 জন এরকম হবে, কিন্তু আসে নাই ওরা। ছাত্রছাত্রী এখানে স্যার আসে না, ওরা কাজ করে বাইরে। একজনের সাথে একটু কথা বলবো, তুমি একটু আমাকে বলো তো তোমাদের স্কুলের যে গতকালকে কিন্তু রেজাল্ট হয়েছে, 6 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো শিক্ষার্থী পাশ করেনি, এতে কি ঘাটতি কাদের, মানে শিক্ষকদের অভাব রয়েছে কিনা বা এখানে আনুষঙ্গিক কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। শিক্ষকের অভাব আছে আর শিক্ষার্থীদেরও একটু মানে কিছু ছিল না আর কি, পড়াশোনার মধ্যে একটু ঘাটতি আছে আর কি, নিয়মিত স্কুলে আসতে পারে না, পরিশ্রম করে বাসায় আসে সেজন্য আছে। আমরা এই শিক্ষার্থীরা আসলে মূলত একেবারে গ্রাম পর্যায়ের স্কুল, এই গ্রাম পর্যায়ের স্কুলের এখানকার ছাত্রছাত্রীদের যে পড়াশোনাটা আসলে অনেকটা পরিশ্রম করে তারপর কিন্তু এরা এখানে ক্লাসে আসে এবং এই ক্লাসে আসার পর তাদেরকে ক্লাসের যে অন্যান্য যে বিষয়গুলো সেটা করতে হচ্ছে। আমরা এখানে দেখেছি যে দিনাজপুরের যে সৌমোহনী মডেল উচ্চ বিদ্যালয়টি, এটি সৌমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সহকারী একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি আপনি আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার স্কুলে তো গতকালকের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের আমরা দেখেছি যে
কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আসলে শিক্ষকদের ঘাটতি কোথায় রয়েছে, ছাত্রছাত্রীদের ঘাটতি কোথায় রয়েছে, কি কারণে আপনারা ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারল না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইম, সৌমনি মডেল উচ্চ বিদ্যালয়। আসলে গতকালকে রেজাল্টের জন্য আমরাও দুঃখিত। তো বিশেষ করে আমাদের অবশ্যই এটা ভুল স্বীকার করতে হবে, যেহেতু আমাদের রেজাল্ট ঘাটতি হয়েছে। তবে এখানকার যে সমস্যা সেটা হচ্ছে আমরা হইলাম এখানকার জুনিয়র শিক্ষক, আমাদের সিনিয়র শিক্ষকের অভাব আছে। আমরা এবছর প্রথম এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমোদন পেয়েছি, আমাদের সিনিয়র শিক্ষকের অভাব আছে। আমাদের শিক্ষার্থীর আমাদের এই এলাকাটা হচ্ছে সবচাইতে মানে খুব নিডি এলাকা আর কি। অর্থাৎ এখানকার যে শিক্ষার্থীরা আমাদের আছে, এরা পরিশ্রম করে মাঠে ঘাটে এরা কিন্তু পরিশ্রম করে, এরা নিয়মিত স্কুলে আসতে পারে না। এরা এমনও আছে পরিশ্রম করে নিজের খরচ এরা নিজেরাই চালায়, এই কারণে তারা স্কুলে উপস্থিত হতে পারে না, বেশিরভাগই সময় উপস্থিত হতে পারে না, নিয়মিত ক্লাসে তারা উপস্থিত থাকতে পারে না। এই জন্য লেখাপড়ায়ও তারা মনোযোগী একটু কম, যেহেতু তারা সারাদিন কাজকর্ম করে লেখাপড়াও একটু তার মনোযোগী কম। আর আমাদের সিনিয়র শিক্ষকের অভাব তো অবশ্যই আছে, আমাদের স্কুলের কিছু ওই যে আনুষাঙ্গিক সমস্যাও আছে, যেমন যে গরমের জন্য ফ্যানের অভাব, যার কারণে আমাদের শ্রেণীকক্ষে ক্লাস করতে কষ্ট হয়, হ্যাঁ এই ধরনের অনেক কিছু সমস্যা আছে আর কি। তারপর আপনারা এই যেহেতু রেজাল্ট খারাপ করেছেন, বা আপনাদের যেহেতু নতুন এমপিও হয়েছে, আপনাদের নতুন এই প্রথম এইটাই ব্যাস চলে গেল আপনাদের, এই সব মিলে আসলে আপনাদের গভর্নিং কমিটি বা অন্যান্য শিক্ষক বা এলাকার লোকের বা সরকারের কাছে কি ধরনের সহযোগিতা? এলাকার লোকজন সহযোগিতা চাচ্ছে আমাদের, যেমন সিনিয়র শিক্ষকের প্রয়োজন, সিনিয়র শিক্ষক খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে প্রয়োজন আছে, এবং স্কুলের যে আনুষাঙ্গিক অবকাঠামো এটার উন্নয়নের প্রয়োজন আছে, এগুলো আমরা দাবি জানাচ্ছি। আমাদের এলাকার লোকজনের সঙ্গে গল্প হয়েছে, তারা আমাদের কাছে আসছিল, তারাও এটার জন্য দুঃখ স্বীকার করছে, দুঃখ করছে। আর আমরা এটার জন্য সামনে যেন আমরা ভালো করতে পারি, আমরা শতভাগের রেজাল্ট যেন করতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে অঙ্গীকারাবদ্ধ এবং সচেষ্ট আছি। আমাদের শিক্ষার্থীরা যেন পরিশ্রম করুক আর যাই করুক, তারাও যেন নিয়মিত স্কুলে আসতে পারে, সেদিকেও আমরা লক্ষ্য রাখতেছি, এবং আশা রাখি সামনে থেকে এটা আমরা উত্তরোত্তর ভালোর দিকে বৃদ্ধি করতে পারবো আর কি। ধন্যবাদ সিনিয়র সহকারী শিক্ষক আবু সাইম। তিনি বলার চেষ্টা করলেন যে এই এলাকাটি আসলে মূলত দারিদ্র পীড়িত এলাকা, এখানকার যারা শিক্ষক প্লাস যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু আসলেই নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা, তারা তাদের পড়াশোনার খরচ তাদেরকেই বেয়ার করতে হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যদি প্রতিটি ছাত্র ছাত্রীদেরকে উপবৃত্তির আওতায় নিয়ে আসা হয় এবং এখানকার পড়াশোনার মানের যে বিষয়ে প্রশিক্ষকদেরও কিন্তু প্রশিক্ষণের অভাব রয়েছে আমি জানতে পেরেছি, পাশাপাশি দীর্ঘদিন পর এই স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে, তারা দীর্ঘ প্রায় 24 বছর পর তারা কিন্তু এমপিও পেয়েছে, 2022 সালে প্রথম এমপিও হয়, এবং এখানকার নিম্ন মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষকেরা রয়েছে তারাই কিন্তু শুধু এমপিও আওতায় চলে আসে, এবং এখানে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর যে শিক্ষকের যে প্রয়োজন রয়েছে সেটি এনটিসিআর এর মাধ্যমে তারা শিক্ষক আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে যদি আসলে শিক্ষক এবং প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদেরকে যদি সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হয় তাহলে এই এই স্কুলটিও একদিন সুনাম অর্জন করবে, এবং এই স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীরাও দেশের কল্যাণে কাজ করবে।